ভাই কয় কেজি আছে ভাই? এটা 73 কেজি। কত করে কেজি ভাই? 1800 টাকা কেজি। আজকে সবচেয়ে বড় মাল দেখলাম, প্রায় 2 মণ ওজনের বাগাইড, তার দাম আছে 130,000 টাকা। এই আছে সেই বল মাছ, 1600 টাকা কেজি। গরু তো শক্ত বেশি না, 22 কেজি। তুলে রাস হে, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনারা আরও ভালো থাকবেন, কেননা আজকে আপনাদের দেখাবো আমি বাংলাদেশের সর্ববৃহৎ মৎস্য মেলা, একদিনের সর্ববৃহৎ মেলা, সেটা হচ্ছে আপনার বগুড়ার পোড়াদাহ গ্রামে। সো সেই জন্য আজকে রওনা করলাম। আর এখানে আপনার যা যা থাকবে সেটা হচ্ছে আপনার 2 থেকে 2.5 মণ ওজনের বড় বড় মাছ আর নানাবিধ রং বেরঙের খাবার। সো আজকে আমি খাবো আর আপনাদের দেখাবো, আর সাথেই থাকবেন, কীভাবে যেতে হয় সম্পূর্ণ ইনফরমেশন আমি চেষ্টা করব দেওয়ার জন্য। সো চলেন শুরু করা যাক। বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া বাজারে। সো এইখান থেকে আমাকে ফার্স্টে যেতে হবে বনানীতে। আমি চলে আসলাম বগুড়া জেলার বনানী সদরে, আর এই এইখান থেকে মূলত অটো আছে, ওইখান থেকে আপনার যেতে হবে গাবতলি থানায়, গাবতলি থানার পোড়াদাহ একটা গ্রাম। সো ওই পাশে যাবো, ওইখান থেকে আবার রওনা করবো পোড়াদাহ উদ্দেশ্যে। থেকে পোড়াদাহর ভাড়া মূলত হচ্ছে 25 থেকে 30 টাকা, বাট আজকে মেলার কারণে এরা অনেক চড়া দাম আর কি, 60 টাকা করে যেতেই হচ্ছে আমাদের সবার, এই জন্য। আর ওইখানে রাস্তায় মানে অনেক সমস্যা আছে, আর অনেক কথা বলার পরেও কোনো কম হইল না, পুরো 60 টাকাই দিতে হবে তাদের। সো কী করার, যাইতে হবে, যেহেতু আসছি বনানী থেকে পোড়াদাহ পর্যন্ত পুরো মেলায় যাবেন এখান থেকে। শুরু হয়েছে কম দেখা, ব্রিজের সামনে বল, ব্রিজের সামনে কিভাবে সম্ভব? সো ফাইনালি আমরা চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ মৎস্য মেলা, সেটা হচ্ছে আপনার পোড়াদাহ বগুড়া জেলার। আর আমার সাথে আছে তানবীর, তুই ভাই অনেক মজা করবো আজকে, আর সেটাই শেষ, তারপরেও স্মৃতি, অসংখ্য মানুষ, কিভাবে সম্ভব? বনানী থেকে আমাদের মেলা বন্ধ আসতে সময় লাগছে 30 মিনিট, আর আপনারা চেষ্টা করবেন একটু আগে আসার জন্য, কারণ অলরেডি দেখছি সবাই মাছ কিনে চলে যাচ্ছে, মাছ কিনে আর যাই না, বড় মাছ দেখতে পারবো কিনা আশা করি দেখতে পারবো। ভাই এটা কয় কেজি ভাই? আর আমরা প্রায় চলে আসছি, ওই যে দেখতে পাচ্ছেন গেট না ভাই, ওটা গেট না ভাই, কত নিচ্ছে ভাই এটা? 3,500। কয় কেজি হবে এটা? 9 কেজি 300। যাক ঠিক আছে ভাই, যান জিতছেন ভাই। সো আমরা মনে হয় চলে আসছি আমাদের মূল কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, আর মূলত একের অধিক গেট আছে, গেট বলতে আপনার রাস্তা আছে মেলায় ঢোকার জন্য, আপনারা জিজ্ঞেস করে নেবেন যে কোন রাস্তা দিয়ে আপনার মাছের বাজার পাওয়া যাবে, নাহলে কিন্তু আপনাদের মাছের বাজার পর্যন্ত আসতে অনেক সময় লেগে যাবে। ভাই কত কেজি এটা? 9 কেজি। কি মাছ? কত করে কেজি অ্যাঙ্কেল? হ্যাঁ
সাড়ে তিনশোটা কেজি। আচ্ছা আপনাদের ভাই এই পাশা থেকে শুরু না আপনাদের মাছের মেলাটা সম্পূর্ণটাই? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কত কেজি ছয় কেজি? যেহেতু মনে হচ্ছে বেশি হবে আরো। গাংচিতল সাগরের মাছ না? কত কেজি আছে এটা? আছে 4 কেজি। 4 কেজি? 4.5 কেজি। চলো আজকে সম্পূর্ণ ঘুরে দেখি। এখানে কি মাছ? কত কেজি আছে? 17 কেজি। এটা তো মনে হয় 8-9 কেজি হবে না? ব্লাড কাপ। তোমার কি মাছ ভাই? ব্লাড কাপ। কত কেজি এটা? না না, এটা আছে আপনার কত কেজি আছে টোটাল? এটা 18 কেজি। আর এগুলো তো প্রায় অ্যাভারেজ 5-7 কেজি মতো না? আপনার কাছে সবচেয়ে বড় মাছ আছে এটা? বিক্রি হয়েছে না? না জাস্ট এমনি জিজ্ঞেস করছি, আমি তো কিনবো না। চলো রুই মাছ? এটা কি মাছ? রুই মাছ, রুই। এটা মানে ব্লাড রুই মাছ তোমার? ভাই কত আছে এটা ভাই? তুই বেটা ছবি ছবি তুলে আপনি না? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই কি মাছ আছে ভাই? জায়গা কাতলার রুই আসসালামু আলাইকুম ভাই, এটা কি মাছ ভাই? এটা বল মাছ। হ্যাঁ কি মাছ? বল মাছ ভাই, ফার্স্ট টাইম দেখলাম আমি। এই আছে সেই বল মাছ, মুখ ছোট। আপনাদের এটা তো ভিডিও করা থাকবেন? সব ভিডিও আমি আপলোড দিব আমার ইসে ইউটিউবে। গেল কত করে কেজি? 1200 টাকা কেজি। কয় কেজি আছে এটা? 3টা মিলে 23 কেজি। ব্রো আসো দিকে।
এটা কি সবচেয়ে বড় মাছ এদিকার? সবচেয়ে বড় মাছ এটা? ৪ কেজি কত করে মূলত নিচ্ছেন? বেশি এখন বেচা হয়নি, এটাও বেচতে পারিনি। এটা তো নাই, এমনি চাষি মাল করে মনে করেন ৮০০ টাকা। এটা ৮০০ টাকা? হ্যাঁ। আর ওইটা ৫.৫ টাকা? ১৬০০। ঠিক আছে আঙ্কেল, জাস্ট দেখতেছি ঘুরে ফিরে। ভাই আপনার কাছে মানে হাইয়েস্ট প্যাকেজ আছে মাছ? ছবি তুলবি ফেস লিবি আর। ভাই আপনার কাছে হাইয়েস্ট প্যাকেজ আছে মাছ? ভাই ১২-১৩ কেজি। ঠিক আছে চলো যাই। এখানে মূলত বিভিন্ন নিউজ চ্যানেল গুলো আসছে এই যে আপনার ভিডিও শুট করার জন্য, দেখানোর জন্য। মূলত কি নাম বেড়া? বাগাইড। কত করে কেজি ভাই? ১৬০০ করে কেজি? ১৬০০ টাকা কেজি। ২৩ কেজি আছে, তো অনেক টাকার মাছ। ভাই কেজি কত এটা? ১৬০০ টাকা কেজি। কয় কেজি আছে ভাই এটা? উল্টো ডিম আছে নি? উল্টো কত করে? ৫০০ করে। কি মাছ? বল মাছ। এটা বাগাই গরু শক্ত বেশি মনে হয়। যেটা কাটতেছে এটা কয় কেজি? কত কেজি বেচতেছেন? ভাই কয় কেজি আছে ভাই এটা? ৭৩ কেজি। কত করে কেজি ভাই? ১৮০০ টাকা কেজি। বাগাই না? এটা কি ধরছে ইসেতে ভাই? নদীর মাছ? যমুনার মাছ। চলো ভাই এটা কত দিচ্ছে ভাই? ৫০০ করে কেজি। ওটা কয় কেজি হইতে পারে? ওটা ১০-১২ কেজি। ৫০০। ঠিক আছে ভাই কয় কেজি হয়েছে আঙ্কেল? ভাই এটা ছোট মাছ। ছোট মাছ কয় কেজি হয়েছে জিজ্ঞেস করি? ৫ কেজি। বল মাছ তোটা আবার এটা কি মাছ? কাতল ভাই, কাতলা মাছ। ভাই কয় কেজি আছে এটা? ২০ কেজি। ২০ কেজি মাছ দেখলাম, কাতলা মাছ সহজে ২০ কেজি পাওয়া যায় নাই এবং তো দেখে নি ভালো করে। ভাই কয় কেজি যাবে এটা? ভাই কয় কেজি যাবে এটা? ২২ কেজি। কাতল, কালি কাতল? কালি কাতল না এটা? কালি কাতল। হ্যাঁ এটা তো বল কয় কেজি আছে এটা?
13-14 কেজি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সো মূলত এটা মাছের মেলা হলেও ওই পাশে আপনার মহিষের মাংস অথবা গরুর মাংস পাওয়া যায়, সো আপনারা ইচ্ছা করলে নিতে পারেন এখান থেকে। সো আর মাছ কিনতে হলে অবশ্যই 2-3 জন আসবেন, কারণ কি একজনের পক্ষে একটা মাছ নিয়ে যাওয়া সম্ভব না। এখানে আপনার আজকে সবচাইতে বড় মাছ দেখলাম প্রায় 2 মণ ওজনের বাগাইড, তার দাম আছে 1,30,000 টাকা। সো ওটার আছে আপনার পার কেজি হচ্ছে 1,800 টাকা কেজি। আর কাতলা মাছ দেখলাম সর্বোচ্চ 22 কেজি এখন পর্যন্ত, আর ব্রিগেড পাইছি 18 কেজি। যদি আপনাকে মাছ কিনে আনেন এখান থেকে কিনে যেতে পারেন 10 টাকা করে কেজি। সো এই মেলায় মূলত ভিড় জমায় নানান বয়সী নানান মানুষ, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার সেই 73 কেজি ওজনের মাছটা এখানে আছে, দাম পড়ছে আপনার 1,30,000 টাকা। সবাই এখানে দেখছে, অলরেডি আমার দেখা শেষ, সেই জন্য বাইরে আসলাম, সবাইকে সুযোগ করে দিলাম দেখার জন্য। তানবীর, তো আপনারা আসলে অবশ্যই মাছ নিয়ে আসবেন, এখানে অনেক ভুলা, কারণ এখানে মাছ তো আপনার। তো যদি আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন অবশ্যই সাবধান, কারণ কি এখানে হারাই যাওয়ার সম্ভাবনা আছে, সবসময় চেষ্টা করবেন কাছাকাছি থাকার জন্য। আর এই ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে তানবীররা আসলে একটু সমস্যা হচ্ছে, কারণ কি খুলতে সমস্যা হচ্ছে, মাঝে মাঝে হারাই যাচ্ছে, মাঝে মাঝে ওয়েট করতে হচ্ছে আমাদের আবার। তো সবাই চেষ্টা করবেন একসাথে থাকার। এটা তো যমুনার মাছ না ভাই? তেমন কিছুই নাই, আমের আসার, তেঁতুলের আসার, মাসলুহার, চালতার আসার, কিন্তু সমস্যা হচ্ছে অস্বাস্থ্যকর। জি ভাই, জি ভাই, দুপুরে খাওয়ার জন্য এখানে হোটেল আছে, আপনারা খেতে পারবেন। যারা খাওয়া দাওয়া নিয়ে টেনশন করতেছেন দুপুরে, কোনো সমস্যা নাই, পাশেই আপনার হোটেল আছে, আপনারা এখান থেকেই খেয়ে নিতে পারবেন ভরপুর আপনাদের পছন্দ মতো খাবার। এখানে অনেক ধরনের খাবারই আছে দেখা যাচ্ছে। কত করে ভাই কেজি? 60 টাকা। 60 টাকা? 80 টাকা। 80 টাকা কেজি?
কলকাতা করে ভাই কোনটা কত? দশ, এটা দশ, এটা তিরিশ, পঞ্চাশ টাকা, পঞ্চাশ আর ওই পঞ্চাশ টাকা, তিরিশ টাকা আছে, পঞ্চাশ টাকা আছে, এটা এটা দাম একশো টাকা। তো ফাইনালি আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। এক কেজি ওজন মিষ্টি পাওয়া যায় কই? ওই যে মিষ্টি হয় দেখেন, এক কেজি ওজন মিষ্টি গুলা পাঁচ কেজি পর্যন্ত আছে। কোন আপনার কাছে আঙ্কেল আছে পাঁচ কেজি ওজন মিষ্টি? কোনটা ভাই? এটা এটা ভাই কত করে কেজি ভাই? কেজি পাঁচ কেজি আছে না? আর এক কেজি কোনটা ভাই? এক কেজি কোনটা? এগুলো এক কেজি কত করে ভাই? এক কেজি আড়াইশো টাকা। ভাই আপনার কাছে কি কি ধরনের মিষ্টি পাওয়া যায় ভাই? মাছ মিষ্টি আছে এখানে, মাছ বিখ্যাত পুরাতন মেলা, আর টমটম আছে, মোচ মাছ আছে, কাঠি মিষ্টি আছে, ছোট মিষ্টি আছে, লাল কালো জাম আছে, বহুত প্রকার মিষ্টি আছে। দাম বেশি কোনটা? মাছ মিষ্টি দাম বেশি, মাছ মিষ্টি। আর আপনার এগুলো সপ্তাহে কত করে? একশো বিশ, একশো দশ ভালো মিষ্টি কোনটা এই জায়গার ভাই? ভালো মিষ্টি আপনি এটা এটা নাম কি ভাই? চমচম। কত করে ভাই এটা? বাইশ জিলাপি কত করে? বাইশ জিলাপি নাম কি ভাই? খাজা। মাছ মিষ্টি পাওয়া যায় না? মাছের মিষ্টি, মাছ মিষ্টি। ভাইজান কত করে কেজি? এটা এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা কেজি, এটা তিনশো, তিনশো। আচ্ছা কয় কেজি আছে এটা? পাঁচ কেজি, পাঁচ কেজি না? জি। এটাও কি পাঁচ কেজি আছে ভাই? না এটাও না, না অল্প দেন। আর রসগোল্লা দিয়ে দুই তিনটা, মানে লোক পাই আমরা? না না ওগুলো না, ওগুলো আলাদা। দাম বেশি এটার? দাম তো কম এটার, এটা দুশো টাকা। বিসমিল্লা আঙ্কেল, বেশি যাবেন নাকি? দেখান খান আপনি, খান। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা কত করে আঙ্কেল? একশো তিরিশ টাকা। তো আপনারা এখানে আসলে এখানে পানি খাবেন না, অবশ্যই খাবেন না, কারণ কি পানিগুলো অনেক খারাপ, সবাই পানি চেষ্টা করবেন নিয়ে আসার জন্য। পোড়াদহর এই মেলায় মূলত মাছ এবং মিষ্টির অনেক সুনাম আছে, সেই জন্য মাছগুলো দেখলাম আর মিষ্টি সবাই মিলে টেস্ট করলাম আমরা। কেমন ভালো লাগছে না? অনেক অনেক ভালো ভালো মিষ্টি আছে, ওগুলো খাই না আমরা, বড় বড় খাই না। কেমন মাছ মিষ্টি ভাই? এটা কি ভাই? এটা মুরকি। এটা মুরকি, মুরকি, মুরকি মাছ না? শোল মাছ, আগরের শোল মাছ। তো আপনাদের প্রতি আরেকটা পরামর্শ আমার, সেটা হচ্ছে কি এই ধুলোমালার ভিতরে আপনারা কখনোই ফুচকা খাবেন না, তাকে ফার্স্টে ফুচকা। আর কি পরিমাণ ধুলা উঠতেছে,
ওদের অজান্তেই চলে যাচ্ছে শঙ্কু ধুলা বাইলি। আমার নাম মোহাম্মদ কুমার ফারুক। তো কেমন লাগছে আজকে? হ্যাঁ, অনেক ভালো, এনজয় করলাম, প্রচুর এনজয় করলাম। কি কি দেখছো জায়গা? মাছ, তারপর বরই ছিল, তারপরে খেলনা, অনেক ধরনের খেলনা। কি ধরনের মাছ দেখছো আজকে? জি, 73 কেজি। এই জীবনে প্রথম? না না, আমি এর আগেও দেখছি। আমি এই মেলায় আসি প্রায় এখন থেকে, আমার বুদ্ধির বয়সের পর থেকে আমি এখানে এই মেলায় আসি। আচ্ছা, তোমার কি অবস্থা? আমার প্রথম মেলায় আসলাম, আজকে সর্বোচ্চ প্রথম 73 কেজি ওজনের মাছ দেখলাম। এর আগে কখনো এত বড় মাছ দেখি নাই, এই মেলায় আজকে প্রথম। ভাল লাগতেছে না? হ্যাঁ, অনেক ভাল লাগছে মেলা। আপনাদের এখানে এগুলো কি বলে? এগুলো বেতের কাঠা। বেতের কাঠা? সবাই মাল্লা কত দাও লাগবে? তো দাম 200 টাকা থেকে 200 টাকা। তারপর কয় কেজি আঙ্কেল এটা? 1 কেজি। কত করে? 100 টাকা। ভিডিও করতেছি। এই যে, আপনার নাম কি? আমার নাম জালাল। আপনি কি নিয়ে আসছেন? আমি হলুদ নিয়ে আসছি। হলুদ কত করে কেজি? 160 টাকা কেজি। কোনগুলা কোনগুলা? 160, এটা 140 বললেন। আর এটা এটা কি? মরিচ? মরিচ। তো আপনারা যারা এই মেলায় অংশগ্রহণ করতে যান, তারা অবশ্যই সকাল 12টার ভিতরে চলে আসবেন, কারণ 2টার ভিতরেই আপনার তেমন মেলাটা প্রায় ভেঙে যায় কোয়ালিটি। বাংলাদেশে একদিনের মেলা যতগুলো অনুষ্ঠিত হয় তার ভিতরে এটা হচ্ছে সর্ববৃহৎ মেলা। আর এটা মূলত মৎস্য মেলা নামে পরিচিত, আবার গ্রামের নামকরণ অনুসারে এটাকে সবাই পোড়াদাহ মেলা বলেও শুনে থাকে। সো আর এটা মূলত অনুষ্ঠিত হয় প্রতি বছর মাঘ মাসের শেষ। এখানের প্রধান আকর্ষণ হচ্ছে এখানের বড় বড় মাছগুলো। সো এখানে আমি আজকে দেখলাম নিচোখে 73 কেজি ওজনের, প্রায় 2 মন ওজনের মাছ দেখলাম বাঘাইট, আর প্রায় 130,000 টাকা দাম সেই মাছটার। সো এই ছিল আজকের সার্বিক পরিস্থিতি এখানের। আর এখানে আসলে অবশ্যই আপনারা মাস্ক অবশ্যই নিয়ে আসবেন, কারণ ভিতরে আপনার অনেক ডাস্ট, জাস্টে বাইরে একটু কম আছে। আর এখানের পরিধি হিসাবে, জায়গার পরিধি হিসাবে আপনার লোক সংখ্যা কিন্তু আপনার অনেক অনেক আসছে। আর এখান থেকে শুধু যে আপনার এখানের লোক আসে সেটাই নয়, এখান থেকে আপনার দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, যেমন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, প্লাস বিভিন্ন চ্যানেল থেকেও এখানে আসে। দেখলাম অনেক ডকুমেন্টারি করতেছে, সো দেখে ভালো লাগলো। আর তো আমার চোখে দেখা মাছের সর্বোচ্চ বড় মেলা এটি, আর এটি আছে বাংলাদেশের প্রধান সর্বোচ্চ মৎস্য মেলা, বড় মেলা। আর সবচেয়ে জীবনের প্রথমবারের মতো এত বড় মাছ দেখলাম আমি নিজ চোখে, স্বচক্ষে। ফিলিংসটা আসলে সত্যি অসাধারণ, জীবনে ফার্স্ট টাইম দেখলাম নিজ চোখে সরাসরি। তো আর এখানে আসার পর পরিচয় হয়ে গেল সে এক ছোট ভাইয়ের সাথে এখানেই, আর তার সাথে কিছুটা সময় পার করলাম তাদের সাথে, তো সঙ্গ আজকে মিলে গেল, ভালোই লাগলো। যদিও আমার সাথে কেউ নেই, আমি একাই আসছিলাম, বাট সঙ্গ পেয়ে আসলে সঙ্গ পেলে যে প্লেসটা ঘুরতে চাই সেগুলা ভালোভাবে ঘোরা সম্ভব হয় আর কি, এটাই। তো তানভীরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো তারা এখন ওর ভিতরে আছে, আমি চলে যাচ্ছি কারণ আমার দেখা শেষ। আর এটাই সকাল 11টায়। সো আসার পথে আপনারা চেষ্টা করবেন সবসময়
বনানির গাড়িতে ওঠার জন্য, কারণ বনানির গাড়িতে না উঠলে আপনাদের সমস্যা হতে পারে, বিভিন্ন জায়গায় নামতে হইতে পারে, আবার নতুন করে গাড়ির জন্য ওয়েট করতে হইতে পারে। সো আমি সবাইকে বলবো যে সবাই আপনারা এখান থেকেই বনানির যে সিএনজিগুলো আছে, যদি 5-10 মিনিট লেট হয় তারপরেও আপনারা বনানির সিএনজিতেই উঠবেন। ফাইনালি আমি চলে আসলাম আমার গন্তব্যে। আর ফার্স্ট প্রথমে আমার এখান থেকে মেলায় যেতে, আমার বাসা থেকে মেলায় যেতে সময় লাগছিল মাত্র 1 ঘন্টা, আর আসার সময় লাগছে মেলা থেকে বাসায় পর্যন্ত 4 ঘন্টা সময় লাগছে। মূলত পর্যটক মানে লোকমুখে শুনলাম যে যারা আর কি ওইখানের অধিবাসী তারা বলতেছিল যে তাদের লাইফে দেখা এবার শ্রেষ্ঠ লোকজন হয়েছে আজকে, মানে সবচেয়ে বেশি হয়েছে লোকজন, আর এত পরিমাণ জ্যাম জীবনেই হয় নাই। সো আসলে জ্যাম হয়েছে, অনেক গাড়ি ঘোড়া ছিল সেক্ষেত্রে, আর আমরা বাঙালি শৃঙ্খলা মেনটেন করি না সেক্ষেত্রে মানে জিনিসটা হয়েছে। আর এই মেলার সম্পূর্ণ ইতিহাস আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। আর এই মেলায় আমার তেমন কোনো খরচ হয় নাই, মাত্র 150 টাকাই আপনার শেষ, 150 টাকায় আমার যাওয়া আসা হালকা খাওয়া শেষ। আর এখন অনেক টায়ার্ড ক্লান্ত, ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিং করবো। ল্যাপটপ, হিয়ার ইজ মাই ল্যাপটপ, দেখা হবে। যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট ইয়ারে, ও এটা মূলত অনুষ্ঠিত হয় আছে প্রতি বছরের মাঘ মাসের শেষ বুধবারে। সো আপনারা যদি ভালো লাগে আপনারা নেক্সট বছর আসতে পারেন। আর এইভাবে আসবেন, প্রথমে বগুড়ায় আসবেন, বগুড়া থেকে সাতমাথা থেকেও ডাইরেক্ট যাওয়া যায়, অথবা বনানী থেকেও ডাইরেক্ট যাওয়া যায়, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আর আশা করি সম্পূর্ণ ইনফরমেশন তো আমি চেষ্টা করছি দেওয়ার জন্য আমার ব্লগের মাধ্যমে। আর যদি ভালো লাগে গিভ এ থামস আপ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যাজ এ ইন্সপিরেশন, নাথিং মাচ। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড পিস।